প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি এন্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আমার রান্না সবার খুব পছন্দ হচ্ছে এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আগামী দিনে আরও এরকম অনেক ভালো ভালো রেসিপি সবার সাথে শেয়ার করতে, এবং শুধু রেসিপি নয় তার সাথে সাথে আরও অনেক মজার মজার জিনিস, মজার মজার কাজ যেগুলো আমি করতে ভালোবাসি সেই সবগুলো আমি সবার সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব পালক ছানা, খুবই টেস্টি এবং হেলদি একটা রান্না। পালং ছানা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাকের পেস্ট। প্রথমে পালং শাকটাকে আমি একটা গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে 4 মিনিট রেখেছিলাম পালং শাকের পাতাগুলো। তারপর আমি সেটাকে তুলে নিয়ে ঠান্ডা জলে 2 মিনিট রেখে দিয়েছি, তারপর আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তাহলে কিন্তু এরকম সবুজ রঙটা থাকবে। আর এখানে আছে দুধের সর, আর আছে ছানা। এখানে 1 কেজি দুধের ছানা আমি করে নিয়েছি, আছে গোটা জিরে, আছে পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুনের কুচি আর আছে টমেটো কুচি। আর রান্নাটা করছি আমি সাদা তেলে, আর আমার লাগবে অল্প একটু বাটার। আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি, আমি এখানে 3 চামচ সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরেটা একটু হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 1 মিনিট নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কিমাটা। রসুনটাও আমি পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। দু মিনিট এটা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। আর আমি পালং শাকের বাটিটা ধুয়ে 2 চামচ মতো জল আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি এবার মিশিয়ে নেব। এটাকে আমি ফুটতে দেব। এবার আমি একটা অন্য কড়াই নেব। যে কোনো রান্নায় কিন্তু নির্ভর করে আপনি কীরকম করে রান্না করছেন তার উপরে, আপনি কতটা রিচ করতে চাইছেন, ঠিক কতটা সুস্বাদু আজকে করতে চাইছেন। আজকে যে রান্নাটা আমি করছি ছানা পালক বা পালক ছানা, সেই রান্নাটা কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কতটা টেস্টি করতে চাইছেন এটাকে। সেই জন্য আমি যেখানে বাটার ব্যবহার করেছি 1 চামচ, আপনি কিন্তু চাইলে এখানে আরও বেশি বাটার ব্যবহার করতে পারেন বা পুরো রান্নাটা বাটারেই করতে পারেন। আবার শেষে একদম লাস্টে নামানোর আগে যখন সার্ভ করবেন তখনও কিন্তু আরেকটু বাটার দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। বা আমি যেখানে সর ব্যবহার করেছি অল্প 2 চামচ, সেখানে কিন্তু আরও বেশি পরিমাণে সরটা ব্যবহার করে রান্নাটাকে আরও ক্রিমি আরও টেস্টি করে দিতে পারেন। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করছে আমাদের নিজেদের উপরে যে আমরা রান্নাটাকে কতটা সুন্দর করতে চাইছি। আর রেগুলার খাওয়ার জন্যে যদি রোজ বাড়িতে বানাই আমরা এই খাবারগুলো, রোজকার খাবারের জন্যে এগুলো হয়, তাহলে কিন্তু এতটা রিচ করার প্রয়োজন হয় না। তখন অনেকটা চেষ্টা করি আমরা কম তেল ব্যবহার করে, কম বাটার ব্যবহার করে এটা খাওয়ানোর জন্যে। এবার আমি অন্য একটা প্যান নিয়েছি, তাতে 1 চামচ সাদা তেল দিয়েছি, আর দিয়ে দেবো আমি 1 চামচ বাটার। সাদা তেলটা দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায়, সেই জন্যে বাটারটা একটু গলতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো ছানাটা। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে ছানাটা এর সাথে মিশিয়ে দেব।
ছানাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে নুন দেব, যাতে নুনটা ছানার মধ্যে একটু মিশে যায়। দিয়ে আবারও আমি একটু হালকা ভাজা করে নেব এটা। ছানাটা হালকা ভাজাও হয়ে গেছে এবং এর থেকে খুব সুন্দর একটা গন্ধও আসছে। এবারে আমি চলে যাব যে কড়াইটাতে আমি পালং শাকের পেস্টটা রান্না করছিলাম সেই কড়াইটাতে। এখানে পালং শাকের পেস্টটা কিন্তু খুব ভালো করে রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই পালং শাকের পেস্টের মধ্যে এই ছানাটা মিশিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা এখানে একটু দিলে ভালো লাগবে খেতে। দিয়ে আমি মিশিয়ে নেব। এটাকে আমি কম আঁচে 2 মিনিট রান্না করতে দেব। এবার যে দুধের সরটা নিয়েছিলাম সেই দুধের সরটা আমি একটু ফেটিয়ে নেব। এবার দুধের সরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু দুধের সরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যাবে, যেহেতু দুধের সরটা সবসময় বাড়িতে থাকে সেই জন্য আমি দিলাম। আর এটা হেলদিও, এই রান্নাটা কিন্তু খুব হেলদি। এবার আমি একটু এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি নামিয়ে নেব। পালক ছানা একদম রেডি। খেতে যেমন সুন্দর তেমন নামটাও কিন্তু খুব কিউট।